প্রিয় শিক্ষার্থীরা এবং প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে লেখাপড়া ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটি ষষ্ঠ শ্রেণীর মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সংখ্যার গল্পে আমাদের একটি পাজল রয়েছে, সেই পাজলটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। খুবই সহজ পদ্ধতিতে কীভাবে পাজলটি সমাধান করা যায় সেটি আমরা দেখব। এখানে আমাদের একটি বক্স দেওয়া আছে, যেটির একটি পাসওয়ার্ড আছে। যে পাসওয়ার্ডটি আমরা জানলে বা বের করতে পারলে আমরা এই বক্সটি খুলতে পারবো। তো পাসওয়ার্ডটি হচ্ছে তিনটি অঙ্কের, এখানে তিনটি অঙ্কের দেওয়া রয়েছে, একক দশক শতক, তিনটি অঙ্কের পাসওয়ার্ড। সেই তিনটি অঙ্কের পাসওয়ার্ডটি আসলে কী, তার কিছু হিন্টস বা তার কিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। এই নির্দেশনাগুলো করলে আমরা এখান থেকে আমাদের বের করতে হবে যে কোন তিনটি অঙ্ক দ্বারা এই পাসওয়ার্ডটি তৈরি করা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি এখানে প্রথম শর্তে কী বলা আছে। প্রথমে দেওয়া আছে 6 8 2। তো বলা আছে এখানে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে রয়েছে, অর্থাৎ 6 8 2 একটি অঙ্ক সঠিক হবে এই তিনটি অঙ্কের মধ্যে, এবং অঙ্কটি সঠিক স্থানে রয়েছে। অর্থাৎ যদি 6 হয় তাহলে 6টি এরকম শতকের ঘরেই বসবে, 8 হলে দশকের ঘরে বসবে, 2 হলে এককের ঘরেই বসবে। অর্থাৎ অঙ্ক তিনটি সঠিক স্থানে রয়েছে এবং এই তিনটির যে কোনো একটি সঠিক হবে। দ্বিতীয় শর্ত, আমরা শর্তগুলো আগে পড়ে নিব। শর্তগুলো পড়লে তারপরে আমরা কোন স্টেপে আগালে আমাদের জন্য সহজ হবে আমরা সেই জিনিসগুলো দেখব। দ্বিতীয় শর্তে বলা আছে 6 1 4, এই তিনটির মধ্যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে রয়েছে। তাহলে দেখো, এই দুইটি পড়লে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে এখানে বলছে যে একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে রয়েছে, আর এখানেও বলেছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে রয়েছে। তার মানে দেখো, আমরা যদি 6কে এখানে সঠিক ধরি, এখানে যদি বলেছে একটি অঙ্ক সঠিক সঠিক স্থানে রয়েছে, অর্থাৎ 6কে যদি সঠিক ধরি তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী 6টি কিন্তু ভুল। দ্বিতীয় শর্তে বলছে অঙ্কটি সঠিক কিন্তু ভুল স্থানে রয়েছে, অর্থাৎ 6 এই দশকের স্থানে নাই। বুঝতে পারছো? তার মানে কি, 6 সংখ্যাটি এই অনুযায়ী যদি সঠিক ধরি এই অনুযায়ী ভুল, আর এই অনুযায়ী যদি আমি সঠিক ধরি যে 6 এখানে হবে না তাহলে এখানে ভুল হয়ে যায়। তার মানে কি, 6 সংখ্যাটি আসলে দুই স্থানেই ভুল আছে, অর্থাৎ 6 সংখ্যাটি হবে না। তাহলে এই দুইটি শর্ত করে আমরা একটা বিষয় নিশ্চিত যে 6 সংখ্যাটি আমাদের এই পাসওয়ার্ডের মধ্যে নেই। কারণ হচ্ছে এখানে বলা আছে 6 সংখ্যাটি যদি সঠিক হয় তাহলে সঠিক স্থানে রয়েছে, অর্থাৎ এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরেই বসবে। আর যদি এইটা আমি সঠিক ধরে নিই তাহলে 6 সংখ্যাটি ভুল স্থানে রয়েছে, তাহলে এখানে শতকের ঘরে বসবে না। তার মানে 6 সংখ্যাটি দুই জায়গায় দুই রকম শর্ত রয়েছে, তার মানে 6 সংখ্যাটি দুই জায়গাতেই ভুল আছে। তাহলে আমরা এই 6 সংখ্যাটি এভাবে কেটে দিতে পারি, অর্থাৎ 6 সংখ্যাটি ভুল। তাহলে 6 আর কোথায় আছে? এখানেও 6 আছে, অর্থাৎ আমার পাসওয়ার্ডের মধ্যে 6 সংখ্যাটি নেই। এরপরে দেখো, 3 নম্বরটা যদি আমি পড়ি, বলছে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে রয়েছে, অর্থাৎ বাকি রইল 2টা 2 আর 0। তাহলে অঙ্ক দুটি ভুল স্থানে রয়েছে, অর্থাৎ 0 হবে আগে, 2 হবে পরে, এমন হবে, তাই তো? এই বিষয়টা আরেকটু ভালো ক্লিয়ার হওয়ার জন্য আমরা চতুর্থ শর্তটি দেখি। এখানে বলা আছে কোনো অঙ্কই সঠিক নয়, 7 3 8, কোনো অঙ্কই কি সঠিক নয়। তাহলে কোনো অঙ্ক যদি সঠিক না হয় তাহলে 7ও বাদ, 3ও বাদ, 8ও বাদ, অর্থাৎ এই পাসওয়ার্ডের মধ্যে 7 3 8 হবে না। তাহলে 7 3 8 আর কোথায় আছে? এই যে এখানে রয়েছে 7, এখানে রয়েছে 8, এই শুরুতেও আমাদের রয়েছে 8। তার মানে এই 7 3 8 সব জায়গা থেকে কেটে দিলাম। তাহলে এই চতুর্থ শর্ত অনুযায়ী কোনো অঙ্ক সঠিক নয়। এরপরে দেখো, 5ম শর্ত বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে রয়েছে। তাহলে একটি অঙ্ক সঠিক সেটা হলো 0, তার মানে কি, 0 ভুল স্থানে রয়েছে। তার মানে 0টা যদি এককের ঘরে থাকে ভুল স্থান, দেখো এইখানেও কিন্তু 0টা সঠিক, ঠিক আছে, কিন্তু এখানেও বলছে ভুল স্থানে রয়েছে। তার মানে এককের ঘরে থাকলেও 0টি ভুল, দশকের ঘরে থাকলেও 0টি ভুল। তাহলে 0টি কোথায় থাকলে সঠিক হবে? তার মানে 0 শব্দটা, অঙ্কটি সঠিক কিন্তু এককের ঘরেও ভুল, দশকের ঘরেও ভুল। তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে 0 সংখ্যাটি হবে শতকের ঘরে, অর্থাৎ এইখানে বরাবর এখানে হবে আমার 0। তাহলে 0টা আমার শতকের ঘরেই ঠিক আছে। তাহলে আমি 0টা কিন্তু একটা অঙ্ক পেয়ে গেলাম। এরপর বাকি রইল আমার একক আর দশকের, অর্থাৎ লাস্টের আর মাঝখানের যে অঙ্কটা সেই অঙ্কটা বের করা বাকি রইল। এখন দেখো, আবার আমরা প্রথম শর্তে যদি চলে যাই, এখানে 2টা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে, রইল বাকি শুধু 2। বলা ছিল একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে রয়েছে, তার মানে 2 সঠিক এবং 2 সঠিক স্থানেই রয়েছে, অর্থাৎ এককের ঘরেই থাকবে। তাহলে 2 সংখ্যাটি এককের ঘরে সঠিক। এখন আমার লাগবে
মাঝখানের অঙ্কটি অর্থাৎ দশকের অঙ্কটি কোথায় বসতে পারে। তো দশকের অঙ্কের জন্য আমরা কিন্তু অলরেডি শূন্য বসাই দিছি, দুই বসাই দিছি, বাকি রইল শুধু এক আর চার। এক আর চার এই দুইটির যে কোনো একটি হবে মাঝখানে, তাহলে এই মাঝখানে কোনটা হবে? দেখো এখানে কি বলছে, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে রয়েছে। অর্থাৎ আমি যদি এককে ধরি, তাহলে এক যদি এখানে লিখি, তাহলে এক কিন্তু এখানে সঠিক স্থানে রয়েছে, এটা কিন্তু ভুল স্থানে নাই। তার মানে কী করতে হবে, আমার অঙ্কটি হবে চার, কারণ চার যদি মাঝখানে নেই তার মানে চার সঠিক কিন্তু ভুল স্থানে রয়েছে। অর্থাৎ এটা এককের ঘরে রয়েছে, এটা দশকের ঘরে চলে আসবে। অর্থাৎ একটা এককের ঘরে আছে, এটা দশকের স্থানে চলে আসবে। অর্থাৎ এই চার সংখ্যাটি ভুল স্থানে রয়েছে। তাহলে মাঝখানের সংখ্যাটা কী হবে, মাঝখানের সংখ্যাটা হবে চার। তো খুবই সিম্পলভাবে এভাবেই কিন্তু আমরা অ্যানালিসিস করে কিন্তু আমরা পাজলটি সমাধান করতে পারলাম। অর্থাৎ এই বক্সের পাসওয়ার্ডটি হবে 042। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু বিভিন্নভাবেই করা যায়, তোমরা বিভিন্নভাবে যদি এটি অ্যানালাইসিস করো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তবে তোমরা খেয়াল করবে যে এইটা দিয়ে যদি শুরু করো তাহলে সবচেয়ে সুবিধা, কোনো অঙ্কটি সঠিক নয়, 7 3 8 আগে কেটে দেবে, তারপর এখানে 6 কাটা যায়, কারণ এই শর্ত অনুযায়ী 6 সঠিক হলে এই অনুযায়ী 6 সঠিক হবে না, আর এই শর্ত অনুযায়ী যদি 6কে সঠিক ধরি তাহলে এই 6টি হবে না, তাহলে আমাদের কী হলো, 6 আগেই আমরা বাদ দিয়ে নেব। তো 6 যদি বাদ চলে যায় আর এই 3টে অঙ্ক যদি বাদ চলে যায় তখন কিন্তু আমার এটি বের করা খুব সহজ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।